আসসালামু আলাইকুম আমরা শুরু করব ক্যালকুলেশান ওয়ান ক্যালকুলেশান ওয়ান যে ক্লাসটা তোমরা রিকোয়েস্ট করেছিলে আমার কাছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল জুট গার্মেন্টস টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ষষ্ঠ পর্বতে অধ্যয়নরত সো আমি তোমাদের জন্য ক্যালকুলেশান পুরা যে ভুইটা আছে আমরা সেটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি সো শুধু এখানে শুধু যারা ষষ্ঠ পর্বে আছো তাদের জন্য না যারা ডুয়েট অ্যাডমিশনে আছেন যারা বিটেক অ্যাডমিশনে আছেন প্রত্যেকের জন্য সেটা কাজে লাগবে সো আমি তিনটা সূত্র এখানে পুট করেছি সেটা কি ইনডাইরেক্ট পদ্ধতিতে ইনডাইরেক্ট পদ্ধতিতে আমরা কি করেছি তিনটা সূত্র আমি কি করেছি পুট করেছি সো এটা ইনডাইরেক্ট মানে কি পরোক্ষ পদ্ধতি তাই না তো পরোক্ষ পদ্ধতি সো পরোক্ষ পদ্ধতিতে এই তিনটা সূত্র পড়লে অ্যানাপ আছে আর এক দুইটা আছে ওগুলো পড়ার প্রয়োজন নেই সেইটা দ্বারা তোমরা যে কোনো ভর্তি পরীক্ষা তারপরে চাকরি পরীক্ষা প্রিপারেশন এই তিনটা সূত্র সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয় সেই তোমরা তিনটা সূত্র দ্বারা যে কোনো মেয়াদ করতে পারবে কোনো সমস্যা হবে না জাস্ট তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে ক্যালকুলেটর যে যার কাছে যেটা আছে তোমরা জাস্ট একটু হ্যাঁ সুন্দরভাবে ক্যালুলেটার ইউজ করতে পারলে আমি মনে করি তোমরা সলভ করতে পারবা সো আমি যেটাতে বুঝি ইংলিশ কটন কাউন্ট অ্যানি ইংলিশ কটন কাউন্ট অ্যানি এটা কি ইংলিশ এনে দ্বারা কী বলতে ইংলিশ কটন কাউন্ট তাই না আর কাউন্ট যদি আমরা কি বলি কাউন্ট হলো কি সুতার মোটা মোটাচিক নির্ণয় করা সেটাকে আমরা কি বলবো কাউন্ট বলবো তাছাড়া আর কোনো কিছু নেই হয়তো বা ইনডাইরেক্ট পদ্ধতিতে এক ধরনের কাউন্ট হবে সেটা আবার কি বিপরীত হবে ডাইরেক্ট তাহলে কি ইংলিশ কাউন্ট যদি আমরা ইংলিশ কটন কাউন্টের ক্ষেত্রে কি বের করব সুতার দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্যটা কি আমরা দেওয়া থাকবে বলতেছে কি বারোশো মিটার সেটাকে আমার বা একশো মিটার সেটাকে আমার গজে আনতে হবে বা অনেক সময় গজে দেওয়া থাকে যদি গজে না দেওয়া থাকে তাহলে আমাদের কি এই দৈর্ঘ্যটাকে গজে আনতে হবে আষ্টশো চল্লিশ এবং এক পাউন্ড এটা কনস্ট্যান্ট এই দুইটা কি এই সূত্রের জন্য এই দুইটা কনস্ট্যান্ট থাকবে আর এই দুইটা কি ভেরিয়েবল থাকবে এটা পরিবর্তন হবে এটা সূত্র যেটা ম্যাথ হবে তো সুতার দৈর্ঘ্য গজে বাই আষ্টশো চল্লিশ ইন্টু এক পাউন্ড বাই সুতার ওজন পাউন্ডে সুতার ওজন গ্রামে থাকতে পারে আউন্সে থাকতে পারে সেটা আমরা কি করব সুতার ওজনটা আমরা কি করব পাউন্ডে আমাদের আনতে হবে তাহলে আমরা কি করব ইংলিশ কটন কাউন্টের বলতে সুতার দৈর্ঘ্য দেওয়া থাকবে ওজন দেওয়া থাকবে ইংলিশ কটন কাউন্ট বের করা তাহলে আমরা ইংলিশ কটন কাউন্ট সমান সমান সুতার দৈর্ঘ্যটাকে আমরা গজে দিব এখানে পাউন্ড দিব এখানে আষ্টশো চল্লিশ ইংলিশ আষ্টশো চল্লিশ তারপরে কি সুতার ওজন পাউন্ডে ওকে আরেকটা বিষয় হচ্ছে যে আষ্টশো চল্লিশটা কীভাবে আসে আষ্টশো চল্লিশটা কীভাবে আসে আসলে মানে এই কাউন্টের সংখ্যা কি ইংলিশ কটন কাউন্টের সংখ্যাটা কী কে বলতে পারবা যাই হোক আমি বলবো যেটা যে আষ্টশো চল্লিশ গজ একটা কটন একটা ইংলিশ কাউন্ট নিয়ে কি করবা সুতা ইংলিশ যেটা ইংলিশ কটন কাউন্ট মানে একটা কটন সোতা তুমি নিয়ে দৌড় দিলা এখান থেকে কত টুক দিলাম আষ্টশো চল্লিশ গজ পর্যন্ত দৌড় দেওয়ার পরে কি করা হবে সেই আষ্টশো চল্লিশ গজে যাওয়ার পরে তুমি সেখানে সুতাটা কেটে তারপরে কি মেজারমেন্ট করবা এই আষ্টশো চল্লিশ গজ সুতার ওজন যত পাউন্ড হবে তার কাউন্ট তত সেটাকে আমার ইংলিশ পদ্ধতিতে ওকে ইংলিশ কটন কাউন্টের ক্ষেত্রে তাহলে কি কাউন্টটা বোঝা গেছে তারপর আমরা দেখবো মেট্রিক কাউন্ট মেট্রিক কাউন্টে কী দ্বারা প্রকাশ করা হয় এন এম দ্বারা প্রকাশ করা হয় মেট্রিক কাউন্টে কী দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে এই মেট্রিক কাউন্টের সংজ্ঞাটা কী হবে এটার মতোই এই এটার এইটার মতোই এক হাজার মিটার সুতার ওজন মানে এক হাজার মিটার একটা তুমি কি করলো একটা সুতা নিয়ে উনি মানে এক হাজার একটা আমি বললাম যে তুমি একটা সুতা ধরো তারপরে কি এক হাজার মিটার যাওয়ার পরে সেই সুতাটা কেটে দিলাম ওই এক হাজার মিটার সুতার ওজন তুমি মেজারমেন্ট করার পরে যত কেজি হবে তার ওজন তার কাউন্ট তত সেটা কি মেট্রিক কাউন্টে তাহলে এক হাজার মিটার সুতার ওজন যত কেজি হবে তার কাউন্ট তত এখানে কি এই যে দেখো সুতার দৈর্ঘ্য অবশ্যই এখানে মিটারে দিতে হবে এটা দেওয়ার দৈর্ঘ্য যদি এই সুতার দৈর্ঘ্য যদি গজে দেওয়া থাকে সেটা কি করতে হবে মিটারে আনতে হবে তারপরে কী আনতে হবে সুতার ওজন সুতার ওজন কি কেজিতে আনতে হবে অবশ্যই কেজিতে আনতে হবে সুতার ওজনটা পাগনতে থাকতে পারে আউন্সে থাকতে পারে গ্রামে থাকতে পারে সেটা আমার কেজিতে আনতে হবে ওকে তারপরে দেখবো অরোস্টেড কাউন্ট অরোস্টেড কাউন্টের সংখ্যাটা কি হবে পাঁচশো ষাট গজ সুতার ওজন যত পাউন্ড এইটা এটা একই জাস্ট এইখানে আষ্টচল্লিশ আর এটা কি ষাট পাঁচশো ষাট গজ ওজন যত পাউন্ড হবে তার কাউন্ট তত এখানে এইটা এটা সেম তোমরা বুঝতে পারবা তাহলে সুতারুজন কী করতে হবে এখানে গজে আনতে হবে আর সুতার ওজন এখানে পাউন্ডে এই এক পাউন্ড আর পাঁচশো ষাট সেটা কী হবে কনস্ট্যান্ট হবে সো ক্যালকুলেশন ওয়ান শুধু আমরা ডাইরেক্ট আগামী ক্লাসে আমরা ইনডাইরেক্ট নিয়ে আলোচনা করবো সো আমরা এখানে জাস্ট বোঝানোর জন্য তোমরা যারা আমার কাছে চেয়েছিলে তারা অবশ্যই আমাকে পার্সোনাল নক করবা ঠিক আছে যে আমি তোমাদেরকে যেন যে আমি যে লেকচার শিট দেখে এখানে নোট করেছি সে আমরা তোমাদেরকে শিট দিয়ে দিবো তোমরা এই তিনটা সূত্র যারা যে কোনো জায়গা থেকে যে কোনো প্লেসে জাস্ট তোমাদের সূত্রটা যদি মাথায় থাকে তাহলে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষার হলে অনেক এসে সুন্দর ম্যাথ করতে পারবা সো যাই হোক কথা আমি বাড়াবো না ক্যালকুলেশন ওয়ানের পরবর্তী ক্লাসে তোমরা যারা অংশগ্রহণ করবো অবশ্যই নোট করার পরামর্শ থাকবে তো ভালো থাকো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লা